টাকা গুলা আমায় রাখাই। ভারত ভাই ভাই, শুভ ভাইয়ের ঘুম নাই, ভারত ভাই ভাই, তেল দেওয়ার টাইম নাই, না মানে তেলের দাম তো 250 টাকা লিটার, ফ্রিতে দেওয়ার টাইম আছে বলেন? আর শুধু তেলের দাম বলছি কেন, চাল ডাল কাঁচা বাজার এমনকি লুঙ্গিও তো বিপদ সীমার উপরে, লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফারাবি। আজকে আমি কথা বলবো আমাদের বঙ্গবন্ধু জীবনী নিয়ে তৈরি মুজিব দা মেকিং অফ নেশন মুভির ট্রেইলার নিয়ে। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। সো উইদাউট আজাইরা কাকা, চলেন ভিডিও শুরু করা যাক, ইন্ট্রো লাগা। শুরুতেই বলে নেই, ভারত আমাদের শত্রু না, সেখানকার মানুষগুলারে আমি প্রচুর রেসপেক্ট করি। সো তাদেরকে ছোট করার জন্য এখানে কিছুই বলা হয় নাই, জাস্ট এই মুভি ট্রেইলার এবং এর সাথে জড়িয়ে থাকা কিছু মানুষকে নিয়ে কথা বলছি, কারণ মুভিটা আমাদের অনুভূতির একটা জায়গা ছিল বাট আমরা হতাশ। শুভ ভাই, আমি আপনার বিরাট ফ্যান, লাভ ইউ সো মাচ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ শুনলে এখনো রক্ত গরম হয়ে যায়, শরীরে গুজবাম হয়, বারবার শুনতে ইচ্ছে করে। কিন্তু এখানে আরবিন শুভ যে ভাষণটা দিচ্ছে সেটা শোনার পর আমার কোনো অনুভূতি হয় নাই, আর গুজবাম তো অনেক দূরের কথা। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর গলায় যে একটা আলাদা রকমের গর্জন ছিল সেটা শুভর গলায় একদমই নাই। এটার জন্য অবশ্য শুভকে দোষ দেওয়া যায় না, কারণ ভয়েসটা ন্যাচারাল, এটার উপর তো তার হাত নাই। যদি অভিনয় খারাপ করতো তা না হয় তাকে কিছু বলা যায়, তো বিনা পারিশ্রমিকে সে মুভিটা করছে, এর থেকে বেশি আর কি চান? বাই দা ওয়ে, ভয়েস মিলে নাই ঠিক আছে, বাট এইটা কি রে ভাই, এবারের সংগ্রাম মানে মাইক্রোফোন গুলাও কি অরিজিনাল দেওয়া যায় তো না, এগুলাকেও গ্রিন স্ক্রিন দিয়ে বসানো লাগলো, এতগুলা টাকা কোথায় গেল রে ভাই? জানি না কইলে তো হইব না, এটা তো কোনো সাধারণ একটা মুভি না যে ভালো হয় নাই ফ্লপ খাইলো ঝামেলা শেষ, না এটা বঙ্গবন্ধুর বায়োপিক, এটার মাধ্যমে সারা দেশের মানুষের সামনে তুলে ধরা হবে বঙ্গবন্ধুর পার্সোনালিটি ও তার জীবন কাহিনী ঠিক কেমন ছিল। এখন এটাই যদি এমন হয় তাহলে তো মানা যায় না, ট্রেলার দেখে কোনোভাবেই মনে হয় না এটা 1971 কিংবা তার আগের ঘটনা। একটা পুতুল ঘর দিলাম, মনে হচ্ছিল 1971 সালের ঘটনাটাকে অনেকটা জোর করে আমাদের সামনে 2022-এর মতো করে প্রেজেন্ট করা হচ্ছে, যার সবকিছু একটার পর একটা ফুটে উঠছিল। আমাদের মুক্তির সংগ্রাম। তবে হ্যাঁ, কাস্টিং নিয়ে আমার কোনো প্রবলেম নাই, এখানে দেশের অনেক ভালো ভালো অ্যাক্টরদের কাস্ট করা হয়েছে, হতে হবে, তাদের অভিনয় ভালো হবে এটাই স্বাভাবিক, কিন্তু লাভ নাই, কজ এটা বঙ্গবন্ধুর বায়োপিক, এখানে মেইন ক্যারেক্টার সে, এখন তাকে যদি ঠিকমতো ফুটিয়ে তোলা না যায় তাহলে বাকিরা ভালো অভিনয় করেও কোনো লাভ নাই। বাংলা মেকআপটা একবার দেখেন, কোনোভাবে মনে হচ্ছিল না এটা বঙ্গবন্ধু, মনে হচ্ছে আরএফএন শুভই, ফেক ফেক ভাবটা একবারে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখানে শুভকে বঙ্গবন্ধুর ক্যারেক্টারে চুজ করার কিন্তু অনেক কারণ আছে, সে হাইটে অনেকটা লম্বা, চেহারার দিকে অনেকটা বঙ্গবন্ধুর মতোই, ইচ্ছে করলে কিন্তু একটু সুন্দর করে আর একটু ভালো মেকআপ করে শুভকে বঙ্গবন্ধু চরিত্রে প্রেজেন্ট করা যায়। তো যাই হোক, একটা জিনিস বুঝলাম, বঙ্গবন্ধুর পার্সোনালিটি অভিনয় করে ফুটিয়ে তোলা সম্ভব না, সো এই ক্যারেক্টারে শুভ ফেইল। এখন দেখার বিষয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া কি করে। এখন আসেন ট্রেইলারে দেখানো মুভির VFX কেমন ছিল, খুবই বাজে, জঘন্য, একেবারে খবিশের মতো কাজ করছে। 50 কোটি টাকা বাজেটের একটা মুভিতে এরকম VFX, সি কেমন দেখা যাচ্ছে, কার্টুনের মতো। বিশ্বাস করেন, ছোটবেলায় যখন জাবা ফোন দিয়ে প্লেনের গেম খেলতাম ওখানকার প্লেন গুলো এর থেকে ভালো দেখা যায়, তো কি বানাইছে এডিটর কিডা, এর থেকে তো আমাদের স্বপন আহমেদই ভালো এডিট করে। বঙ্গবন্ধুর মতো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির বায়োপিকে এই ধরনের VFX মানা যায় না, সত্যি কি মানা যায়? এর থেকে এগুলো না দেখালেও মনে হয় পাবলিক বুঝতে পারতো না। আচ্ছা মানলাম 50 কোটি টাকায় হচ্ছে না, যদিও 50 কোটি টাকা কম অ্যামাউন্ট না, তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম 50 কোটি টাকায় হয় নাই, কম পড়ছে, আরে ভাই লাগলে আরো নিতি, বাট এইটা কি বানাইলি? আপনাদের তো বুঝতে হবে এটা বঙ্গবন্ধুর বায়োপিক, কি আশা করছিলাম আর কি হইলো, তাইলে ইন্ডিয়ার নাম করা ডিরেক্টর নিয়ে কি লাভ হইলো? দিন শেষে যদি হতাশি হওয়া লাগে, শিওর অর্ধেক থেকে গায়েব। অনেক বান্দাকে দেখলাম বলতেছে বাংলাদেশের মুভি হিসাবে ট্রেলারটা যথেষ্ট ভালো ছিল, আর ইউ কিডিং, মুভির বাজেটটা কি বাংলাদেশের মুভির বাজেটের মতো ছিল? পরিচালক কি বাংলাদেশের? যদি বাংলাদেশের মুভি হিসেবে জাজ করেন তাহলে বাংলাদেশের কোনো একটা ডিরেক্টরকে প্রজেক্টটা দিতে হতো। বাংলাদেশের লেভেলের মুভি যদি চান তাহলে ভারতের একটা ডিরেক্টরকে 50 কোটি টাকা বাজেট দেওয়ার মানে কি? একটা সত্যি কথা বলি শুনে, বাংলাদেশি কোনো ডিরেক্টরকে যদি 10-15 কোটি টাকা দেওয়া যায় তো বিশ্বাস করেন এর থেকে ভালো আউটপুট দিত। আর শেষটা দেখে তো আমি না, মানে ডায়লগটা কি ছিল?
বিশ্বাস করেন তিতা হলেও সত্য, লাস্টের ওই সিনটা আমি সহ কারোরই ভালো লাগে নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয় যাকে, তার বায়োপিক এরকম জঘন্য ধরনের হবে তাও আবার 50 কোটি বাজেটে? ভাবা যায় না, চিন্তাও করা যায় না। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে যে গর্জন ছিল তা দিয়ে কি টেলরটা শেষ করা যেত না? যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, 1.5 মিনিটের একটা টেলর দেখে পুরো মুভি কেমন হবে সেটা জাজ করা একদম উচিত না। তার উপর শুভ যেখানে নিজে বলছে মাত্র 13 দিন হাতে রেখে এই ট্রেলারটি বানানো হয়েছে, আর VFX এর কাজ করা হয়েছে 10 দিন। এটা শুধু কান চলচ্চিত্র প্রদর্শনের জন্যই বানানো হয়েছে, অফিসিয়াল ট্রেলার প্রকাশ করা হবে কিছুদিনের মধ্যে। অফিসিয়াল ট্রেলারে এসব ত্রুটি বিচ্যুতি থাকবে না, এমনকি ডাবিং এ যে সকল সমস্যা হয়েছে সেসব ঠিক হয়ে যাবে। এটা খুব তড়িঘড়ি করে যেহেতু আমাদেরকে কানে অ্যাটেন্ড করাটা একটা প্রেস্টিজ, সেখানে আর কিছু বলার নাই। দেখি অরিজিনাল ট্রেলারটা কেমন হয়। আই হোপ এই ট্রেলারটার মতো অরিজিনাল ট্রেলার কিংবা পুরো মুভিটা আমাদের হতাশ করবে না, কারণ আমরা সবাই অপেক্ষা করে আছি বঙ্গবন্ধুর বায়োপিকটা দেখার জন্য, তার জীবন কাহিনী বাস্তবে ফিল করার জন্য। আর একটা কথা, আমরা যে দলই করি না কেন, দিন শেষে কিন্তু এই মানুষটাকে আমরা সবাই ভালোবাসি, কারণ তার দেশের প্রতি ভালোবাসার কারণে হয়তো আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি। স্যালুট ওই মানুষটাকে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।